নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, মই সকলোকে মোৰ চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে মই ইয়াৰ আগতে কিছুমান ভিডিঅ' আপলোড কৰিছিলোঁ, অৰুণাচলৰ কিছুমান দৃশ্যাৱলী দেখাইছোঁ। ইয়াৰ কিছু দৃশ্যাৱলী দেখিবলৈ বাকী আছিলে, গতিকে মই সেইখিনি আকৌ দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। নিশ্চয় আপোনালোকে ভাল পাব। এই দৃশ্যাৱলীত আপোনালোকে ইটানগৰৰ কিছু অংশ দেখা পাব। ইটানগৰ অৰুণাচল প্ৰদেশৰ ৰাজধানী, খুব সুন্দৰ জেগা, আপোনালোক পাৰিলে তালৈ এবাৰ যাব। আৰু ইটানগৰ বা অৰুণাচল ছাইডটো যেতিয়া ফুৰিবলৈ যাব, তেতিয়া আপোনালোকে ইনাৰলাইন পাৰ্মিটৰ কথা মই আগতে কৈ থৈছোঁ, সেইটো মেণ্ডেটৰী হয়। ইয়াৰ উপৰি ল'ৰা ছোৱালী লৈ গ'লে বা বয়সজ্যেষ্ঠ মানুহ গ'লে যিখিনি যাৱতীয় ঔষধ লাগে সেইখিনি লৈ যাব, যিহেতু ঔষধ চৌষধ পোৱা কোনো অসুবিধা হয়, বা কিছু সৰু সুৰা খাদ্য সামগ্ৰী লৈ যাব লাগে, কাৰণ কিছুমান ৰাস্তাত মানে আপোনাৰ সকলো বস্তু পোৱা নাযায়। গতিকে আশা ৰাখিছোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো ভাল পাব। আৰু ইয়াৰ ৰাস্তাবোৰ অকণ জটিল হয়, গতিকে এজন অভিজ্ঞ চালক লৈ যাব লাগে। গতিকে মই এই কথাখিনি ক'লোঁ আৰু আশা ৰাখিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই খুব ভাল পাব আৰু আপোনালোকেও যাবলৈ চেষ্টা কৰিব। অৰুণাচল যদি আপোনালোকে যাব খোজে, আপোনালোকে ইয়াৰ পৰা গুৱাহাটীৰ পৰা বিশ্বনাথ চাৰিআলি যাব, তাৰপৰা বৰ বিশেষ দূৰ নহয়, কিন্তু ইনাৰলাইন পাৰ্মিটটো আগতে কৰি ল'ব। গতিকে মই ভিডিঅ'টো এতিয়া আৰম্ভ কৰিছোঁ, নিশ্চয় আপোনালোকে ভাল পাব। কিবা যদি মোক ক'ব লগা থাকে মোক কমেণ্টত জনাব আৰু মই যাতে আগুৱাই যাব পাৰোঁ তাৰ বাবে মই মোক আশীৰ্বাদ কৰিব। এই আশা ৰাখি মই ভিডিঅ'টো আৰম্ভ কৰিব লৈছোঁ। ধন্যবাদ, আশা কৰিছোঁ আপোনালোকে সম্পূৰ্ণকৈ ভিডিঅ'টো চাব। ধন্যবাদ। আৰু বিশেষকৈ এই ৰাতিপুৱা অহাৰ কাৰণে বেছি ভাল লাগিছে, যদি দুপৰীয়া আহিলোঁ হ'ব বহুত দূৰত থাকিলেহেঁতেন। এতিয়া চাওক, কোনোবা এখন যদি ধৰক পাহাৰ আকৌ ৰ'দ পৰা নাই, জিলিকি থাকে কিছু পাহাৰ, এইটো এটা চাওক বৌদ্ধ টেম্পল, এইবোৰ তেওঁলোকৰ তাত কিছুমান জেগা আছে। এইবোৰ চাওক, আকৌ এটা তাত সুবুৰীয়া টাৰ্ণিং এটা আছে, এইটো এটা চাৰ্চ আছিলে, মই দেখাব নোৱাৰিলোঁ, বেয়া লাগিব। চাৰ্চটো ভাল লাগিছিলে, যি নহওক এয়া আমি আকৌ আগলৈ গৈ আছোঁ। পাহাৰতো যে এনেকুৱা তেওঁলোকে ওপৰ চৰ বনাইছে, ইমান ওখ জেগা, কিমান দূৰৰ পৰা বস্তুবোৰ আনিব লাগে, গতিকে বস্তুবোৰ অনাটোও এটা ডাঙৰ কথা। বহুত কষ্ট হয় নিশ্চয়, কিন্তু কামটো কৰিবই লাগিব, থাকিবৰ কাৰণে ঘৰ লাগিব, ভালকৈ চলিব পৰাকৈ দোকানখন দেখনীয়াৰ হ'ব লাগিব। এইখন চাওক কি ধুনীয়া প্ৰাকৃতিক পৰিৱেশ, তেওঁলোকে ৰাখিছে, এইবোৰ কাটি পেলাই চেষ্টা কৰে হ'ব তেওঁলোকে, যিহেতু সেউজীয়া থাকিলেহে পৃথিৱীখন থাকিব, সেউজীয়া নাথাকিলে আমাৰ অসুবিধা হ'ব। আমি চবেই গছ ৰুব লাগে, গছ ৰুলে কি হয় মই ক'ব নালাগে, নিশ্চয় চবেই জানে, অভিজ্ঞ মানুহ, জানা শুনা মানুহ, পঢ়া শুনা মানুহ। চাওক কি ধুনীয়া এটা জেগা, এয়া চাওক এইখন পাহাৰখন চাওক। এইখন আপোনালোকে নাহিব যে এইখিনি একেখিনি জেগাই দেখাইছোঁ বুলি, জেগাখিনি দেখাত একেলাগে কিন্তু জেগাটো বেলেগ বেলেগ হয়। এইবোৰ কিবা আকৌ চম্বক কিবা পাতিছিলে বৰদিন চৰদিনৰ কাৰণে কিবা পাতিব পাৰে, মই কিবা বনাব আহি আছোঁ। গায়ক এটা সুন্দৰ গীত, আমাৰ মৰমৰ জুবিন দাৰ এটা গীত, জুবিন দাৰ গীত নিশ্চয় সকলোৱে ভাল পায়। মোৰ মানে কেতিয়াবা বেয়া লাগে, তেখেতৰ গা চা বেয়া হৈ থাকে, তেখেতে সদায় ভালে ৰাখক, সুখলে ৰাখক তেখেতক, মই সেইটো কামনা কৰিছোঁ। তেখেতৰ কণ্ঠৰ কথা মই নকওঁ, তেখেতৰ কণ্ঠ ইমান সুন্দৰ, এয়া ৰাস্তা চাব গৈছে, কি ধুনীয়া ৰাস্তা চাব গৈছে, ইমান সুন্দৰ পৰিৱেশ, এয়া চাওক, এয়া চাওক। আমি এনেকৈ যাই আছোঁ, এনেকৈ যাত্ৰাবোৰ দেখাব পাৰিলে ভাল লাগে, কিন্তু আমি ধৰক এনেকুৱা ফুৰিবলৈ অহা নহয়, আমি এতিয়া চাওক, এতিয়া চাওক কি ধুনীয়া পাহাৰখন দেখিছে, পাহাৰবোৰ দেখিছে।
যেগুলো আপনার জেসিবি হয়, এই মানুষজন চাওক গাইজ, তাদের নিজের বস্তু বাহিনি লোকের কিনা বিজনেস করে নিজের স্থান যায় আছে কি বুঝাই করেছে। এটা কথা মই এই ভিডিওটির কব খুঁজি, যুর বাহনত যিখিনি বস্তু উঠাব লাগে সেইখিনি উঠাব লাগে, গতি তখন বাইকখানত ইমানবোৰ বস্তু উঠাইছে, ইমানবোৰ বস্তু উঠাইছে, কিবা কারণ এখন যদি গাড়ি লাগি যায় তখন নিশ্চয় এটা দুর্ঘটনা হব। গতি এখন বাইকর যিখিনি বস্তু উঠাব পাৰে সেইখিনি বস্তুহে লব লাগে। ঠিক তেনে যা সরু সরু গাড়ি আছে, অটো এখন আছে, অটোখন সম্পূর্ণ বোঝাই করে লো আহিব নালাগে। এটা সরকারে একটা নির্দিষ্ট যোগ বান্ধি দিছে এখন গাড়িয়ে কি বস্তু উঠাব পাৰিব, গতি সেই অনুপাতে আমি কাপড় গছদার কি ধুতে লাগবে স্যার, সেই অনুপাতে আমি বস্তুবর উঠাব লাগে, তেতিয়া আমার যাত্রীর সুরক্ষা হয়, পথ সুরক্ষার কথা আছে। সেয়া চাও গাইজ, ডেকা লড়া, অরুণাচলের ডেকা লড়া চাও কি ধুনিয়া লাগে, দেখিছে পুরা জেং হয়ে যায় আছে, সেয়া চাও গাইজ, পাহাড়িয়া মান চাও, সেয়া চাও, অসম পথ সুরক্ষার কথা কৈছিল, গতিকে চাও কি ধুনিয়া পাহাড় চাও গাইজ, গানটো যদি পাহাড়িয়া বনের গান লগা দিছে সুমগুল আছে গাইছিল, হব পাহাড়িয়া বন গাইছ, ধুনিয়া চক কি ধুনিয়া চক, গানটোর লগত পরিবেশটো মিলি গৈছে, আপনাকে নিশ্চয় শুনিছে গানটো পাহাড়িয়া বন, খুব ভাল লাগে। মই পথ সুরক্ষার কথা কৈছিল আপনার, হয় যখন গাড়ির যিখিনি বস্তু আহে সেইখিনি, রিক্সা এখন আমি সিলিন্ডার লৈ আহো, সিলিন্ডারের কারণে রিক্সাটো নহয়, বা যিখিনি ধর সরু সরু অটোখান আছে তাত যিমান বস্তু আহিব লাগে সেইখিনিহে, বা ডিআই এখন আছে, ডিআই এখনত যিখিনি বস্তু আনিব লাগে সেইখিনিহে, এটা নির্দিষ্ট ওয়েট আছে, ডিআই এখন তিনিজন লব পাৰে, ঠিক আছে, ঠিক তেনেকৈ ট্ৰাকে কিমান লোড লব পাৰে, বা ডাঙৰ যাত্রীবাহী বাছবিলাকত নির্দিষ্ট আসন থাকে, এই আসনতকৈ বেছি মানুহ আনিলে এই আইনমতেও দণ্ডনীয়, গতি মানুষগুলো সেইবর কথা অকন মন করব লাগে। এটা আমি ধর এখন গাড়ি কেন সাতটা আটটা দশটা পর্যন্ত বহি দিই, বা বাসত কিছু 35 সিট থাকে, কিছু 45 সিট থাকে, সেইবর বস্তু চাই অতিরিক্ত যাত্রী যদি নানে কিনা একটা দুর্ঘটনা হলে সেই নিয়মটি যদি মানি থাকে নিশ্চয় মানুষের আঘাতপ্রাপ্ত মানুষের সংখ্যাটা কমিব, গতি সেইবর প্রশাসনে আজিকালি খুব চাই আছে। এই সুন্দর গছডাল চাওক গাইজ, এই সুন্দর গছ, এই আমার সেই গুরুত্ব সহকারে লৈছে আমার সরকারে, গতি মানে ভাবিছ আমার যখন মানুষ আছে মানুষবুরেও এইখানে পথ সুরক্ষাসম মানি চলিব, সিট বেল্ট মারিব লাগে, মানে নিজে আজি এটা নিজে অভিজ্ঞতা হয়েছে, মানে সিট বেল্টো লগাই আইছো, সম্মুখত স্পিড ব্রেকার নতুন রাস্তা যেটা স্পিড ব্রেকার থাকি পারে, গতি সেই থাকার কারণে মোট বহুত সুবিধা হয়েছে, গতি আপনাদের নিশ্চয় যা পরিবহন আইন আছে সংকেতব মানি চলিব। এখন চাক অরুণাচলের চুমু হয়, ইয়াত চুমু গাড়িব বেশিক চলে পাহাড়ের কারণে খুব ভাল, এয়া এখন চাক এয়া 30 কিলোমিটার নাহর এনে আছে, গতি চাক কি ধুনিয়া, চাওক গাইজ এনেকে চাওক রাস্তাব চাওক গাইজ, চাও গাইজ আপনার নিশ্চয় নিশ্চয় ভাল লাগিছে, আর আগলো এনেকা চেষ্টা করেন দিবলে, আকো উপর পাহাড় আমি কিনে অল সমতল ভূমি, সমতল যত হয় তাত বসতি হয়, গতি চাও সমতলের মানুষটাকে থাকা আরম্ভ করেছে, ঘর চর আরম্ভ করেছে, যেহেতু পাহাড়ত গর্বতা অকন কঠিন, সমতলত সভ্যতা গড়ি উঠে, নদী পাৰত সভ্যতা গড়ি উঠে, ঠিক তেনেকুৱা কথা, আকৌ সম্ভৱ ৰাস্তাৰ কামৰ চলি আছে, কিন্তু আৰু কিবা বনাব, কিন্তু এটা কথা গাইজ, আপুনি যদি বৰষুণৰ দিনত বা ৰেইনি ছিজনত অৰুণাচল আহে অকণ সাৱধান, যিহেতু ইয়াতে লেণ্ডশ্লাইড হোৱাৰ বহুত সম্ভাৱনা থাকে, বা আমি মাৰৱাড়ীতো পাইছিলোঁ আৰু আপোনাৰ পৰশুৰাম কুণ্ডৰ ৰাস্তাটো পাইছিলোঁ, কিছু জায়গাত লেণ্ডশ্লাইড হৈছে, গতি অকন অভিজ্ঞ মানুষ লৈ আহিব, আর রেইনি সিজনত কোনো সবাই থাকায় ভাল, এয়া চাগুর আকো রাস্তাবর বনাব,
ঘুরব। মেচুন এটা দেখাইছো, অরুণাচল মেচুন চাও, এটি পাহাড়িয়া গরু বলেই কব লাগবে। সব গাইজ চাও, ডর গরু গাইজ, এয়া চাক অরুণাচলের লোকেল মার্কেট, এয়া শাক পাচলিব চাও, এইবর চাও কি ধুনিয়া ধুনিয়া একদম সম্পূর্ণ তাজা তাজা বস্তু এয়া চাও। মানে কইসিল অরুণাচলের কত দেখাম বলে এই দোকান ব্যবসায় আরম্ভ করেছি রাতেপার ওপর, গতি আমি আছি আগত হিরো আপনাদের চাই থাকিব, চাই থাকিব এইব চাও, দোকান পোহাব চাও, এয়া বজার, এয়া বজার ঠিকানগর বজার হয়, এই ভিতর বহুত আছে আমি যাওয়া নাই, এইব দোকান আছে এইব চাও, টুপি দোকান হয় টুপি, এইব বড় ধুনিয়া ধুনিয়া টুপি আছে, এই সান পাতা বলে কয় হাতত বজার, অরুণাচলের চাউল চাউল দাদা দোকান খুলব আরম্ভ করছো, খোলা নাই এয়া চাও, দাঁতি পথর দাঁতিতে জলুক দোকানব, দোকানব লাই লাই খুলব, এয়া চাও সবাই চাহ খাম বলে ভাবি, আমি অকাল চাহ খাই লো, চাহ খাই অরুণাচলের ইটানগরের আহি পালো, আহি আমার ভোক লাগিলে, আপনাদের আগতে গম পাইছে আমি খোৱা বস্তু বা রান্ধা যোগা চোগা লৈ ভাত হয়ে আছে, হৃদয়ে আছে মই আগের লগতো দেখাইছো, এটা মই আপনার ওসরের পর দেখাব চেষ্টা করছো, এইবর চাব গাইজ কি ধুনিয়া লাগে, বহুত এটা বহুত এটা কি সুন্দর একটা পরিবেশ আপনাদের চাওছো, এয়া ইটানগর রাস্তাত ইটানগর নাপাওতে বহুত ধুনিয়া জায়গা, বহুত ভাল লাগে, মই আপনাদের দেখাব চেষ্টা করছো, এই চাক পরিবেশ চাক, সাই ইয়াত যেটা উশাহ উশাহ লো ইমান ভাল লাগিছে, ইমান ধুনিয়া ফ্রেশ এয়ার, খুব ধুনিয়া এটা ভাল লগা, মই তো বুঝাব পারা নাই, এ আমার গাড়িখন, গাড়িত কি বস্তু কোর বস্তু কত কি হয়ে আছে একু গম পোৱা নাই, কারণ ইটু সিটু ইটু সিটু এয়া চাওক, নিশ্চয় ভাল পাইছে আপনাদের, এখন আমার গাড়িখন, এখন গাড়িলে আমি গৈছিলোঁ মোটামুটি 1600 কিলোমিটার এতিয়ালে আমি ক্রস করেছো, এয়া আজি বিশেষ একো নবনাও, আজি ডিম ভাত খাম বলে ভাবিছো, আলু ডিম এনেকো খাম, আর মঙ্গলদৈপরা বেঙেনা এটা লৈ আহিছিলোঁ, তিনটা আনিছিলোঁ, আর এটা আছে হৃদয়ে কৈছে সেইটো হি পুৰিব, এইখিনি হৈছে আমার সরঞ্জাম যাবতীয় কিবা কিবি বস্তু, এয়া কালি আপোনালোকে দেখিছে কিমান ডাঙৰ ডাঙৰ আমি আনারস কিনি আনিছিলোঁ মিডুৰপৰা, গাড়িখন একদম মেচ আপ হয়ে আছে, আমি সাফা করব লাগিব, বহুত ট্রেভেল করে আইছো, সকলোরে বেগব একদম ইফাল সিফাল কত কি হয়েছে কব নোৱাৰো, এইব এইখন গাড়ি আহিছে চাওক গাইজ কি ধুনিয়া লাগে, কি এটা সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, নিশ্চয় ভাল পাইছে, ধন্যবাদ।